মাননীয় মডেল ডট বিয়ের আগের দিন রাতে আপু বাবার পা জড়ি ধরে জন্মের কান্না কেঁদেছিল, চিৎকার করে বলেছিল, আব্বা গো এই বিয়া ভাঙ্গা দেন, বিয়া দিলাম মইরা যাবো, কথা রেখে যাবো, চলে গেছে আমাকে একা করে। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিউলি শিলা জয়ী, এক পুরুষে গড়ে ধন আরেক পুরুষ খায়, পরের পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একজন মেয়ে যার কথাগুলো অনেকের মনে জায়গা করে নিয়েছে, আজকে সেই মেয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। দ্বিতীয় বক্তা শিলু শিলা জয় এবার তার বক্তব্য উপস্থাপন করবে। শিউলি শিলা জয় বর্তমান সময়ে কোথায় আছে এবং তার বাসা কোথায় এবং কোন স্কুলের ছাত্রী তিনি, আজকে আপনাদের সামনে তাকে পরিচয় করিয়ে দেব। শুধু আর্থিক উন্নয়নের স্বপ্ন দেখেন তাহলে তা হবে, বোকার স্বর্গে বসবাস করার মতোই বোকামি। আমাদের দেশের অসংখ্য শিক্ষককে সে তার কথা দ্বারা কাঁদিয়ে দিয়েছেন এবং সকল মানুষ তার কথাগুলো এখনো শুনে। প্রথমে আমরা শুনবো তার সেই কথাগুলো, যে কথাগুলো আমাদের মনে জায়গা করে নিয়েছে এবং অসংখ্য শিক্ষককে কাঁদিয়ে তুলেছে, যে অনুষ্ঠানটা হয়েছিল 2014 সালে বিতর্ক প্রতিযোগিতা। মাননীয় মডারেটর, একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে। মাননীয় মডারেটর, গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন, আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন, একজন দিন মজুরের দৈনিক আয় 300 টাকা হলে মাসে তিনি কত টাকা আয় করেন। মাননীয় মডারেটর, মুখে মুখে বাবাকে জবাব দিলাম 9000 টাকা। বাবা আমার কাঁধে হাত রাখলেন, চুলের মাঝে হালতো বিলে কেটে বললেন, মা রে তোর এই বাবা হাই স্কুলে শিক্ষকে যাবে, মাসে 8000 টাকা বেতন পায়। আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে, লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল, পৌরাত্মের দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সে চোখ হতে খসে পড়ে জল। জানি না মাননীয় মডারেটর, আমার বাবার বয়সে চোখ থেকে খসে পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে। মাননীয় মডারেটর, এই যদি হয় শিক্ষাগুরুর জীবন তাহলে একটা সময় হয়তো এদেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না, এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না। মাননীয় মডারেটর, 30 লক্ষ লাশের একটি পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি, 2 লক্ষ মায়ের স্নেহরাঞ্চলে সাজিয়েছি দেশ, প্রতিপক্ষ বঙ্গবন্ধুর স্বপ্ন, লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননীর ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময়, আর তার জন্য চাই শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। শিউলি শিলা জয়ী নাটোরের একজন মেয়ে, নাটোরের বড়াইল গ্রামের আরগান উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী। এখন আমরা তার অন্য একটি ভিডিও দেখব। নৌকা ঘাটে ফিরাতেই ভেসে আসে কান্নার শব্দ, কে যেন কাছে। নৌকার পাটা তনে দাঁড়ানো মেয়েটির দিকে তাকালাম, বেনি করা চুল লাল আর সবুজ ফিতায় বাঁধা, দূর থেকে বেনির শেষ প্রান্তটা পতাকার মতো মনে হয়, ঠোঁটে লিপস্টিক নেই, নাকের উপর মস্ত বড় নাকফুলটাকে মনে হয় আগ্নেয়গিরির জ্বালা মুখ। মেয়েটির কাজল ধোয়া চোখের পানি কপর গড়িয়ে ঝরে পড়ে, পিঠে ঝুলানি স্কুল ব্যাগটি শক্ত করে ধরে মেয়েটি চিৎকার করে বলে ওঠে, আমি যাবো না। প্রশ্ন করি কোথায়, কে যেন পাশ হতে উত্তর করে, শ্বশুর বাড়িতে। ঠিক এভাবেই বাসন্তীদের জীবনের বসন্তগুলো মুছে যায় সিঁদুরের রঙে। আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দেশের 66% নারী সবগুলো দাঁতের মালিক হওয়ার আগেই স্বামীর মালিক হচ্ছে। আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দেশে বাল্য বিবাহ নামে নারীদেরকে ঠেলে দেওয়া হচ্ছে শারীরিক নির্যাতনের দিকে, যা বন্ধের প্রয়োজন সচেতনতার বলাই গড়ে তোলা। মাননীয় মডারেটর, এবার আমি দেখে যাব শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের সুফলটা কি। লক্ষ্য কোন প্রতিপক্ষ, শিক্ষা এমন একটি খাত যার কাজ হলো দক্ষ জনশক্তি গড়ে তুলে পুঁজির সঞ্চালন ঘটানো। মাননীয় মডারেটর, মানসম্মত শিক্ষার জন্য চাই মানসম্মত শিক্ষক, কিন্তু শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় আমরা তা পাচ্ছি না, কেননা শিক্ষকদের বেতন কম হয়, তুলনামূলক মেধাবীরা এই মহান পেশা বেছে নিচ্ছে না। শিক্ষকদের বেতন শুধু কমই নয় মাননীয় মডারেটর, রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে অবিচার করা হচ্ছে। মাননীয় মডারেটর, একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে। আমি আশা করি আপনাদের মনেও তার কথাগুলো এখন জায়গা করে নিয়েছে। যারা এই ভিডিওটি দেখেননি আগে কখনো তারা এখন বুঝতেছেন, তাদের মনেও কিন্তু জায়গা করে নিয়েছে এই ভিডিওটি। তাই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।